আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خديعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين وينطق فيها الرويبضة قيل وما الرويبضة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة أو كما قال عليه الصلاة والسلام من
صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি এর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় অধিবেশনের মোহতারাম সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দীন দরদীর নবী প্রেমী তরুণ যুবক মুসলমান ভাইরা, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে আজাম, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পুর ফিতনার জমানার মধ্যে দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে আজকের এই মহতি মহফিলে আসার বসার এবং সংক্ষিপ্তভাবে আসরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা যারা দাঁড়িয়ে আছি সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি আমার ভাইদের কাছে একটু অনুরোধ করব, আবদার করব, সংক্ষিপ্ত সময়ের জন্য, কিছু সময়ের জন্য যদি বসে যান, যার যার অবস্থান অনুযায়ী, আগানোর জন্য বলতেছি না, কেউ ওখান ছেড়েও যাবেন না, অনেক ফায়দা হবে, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি কোরআনে কারিমের প্রথম সুরা সূরাতুল ফাতিহা, কোরআনে কারিম যে সুরার মাধ্যমে সূচনা হয়, খোলা হয়, কোরআনের প্রারম্ভিক সুরা সুরা আমি তিলাওয়াত করেছি, তো পুরা সুরার তর্জমা করারও সময় হবে না, শুধুমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের শিক্ষার উপর কিছুটা সংক্ষেপে আলোকপাত করে আমি আমার কথার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই এই মাহফিলের মধ্যে যারা এসেছি, আমরা শুধু কোনো ব্যক্তিকে দেখে কথা যদি শুনি দিনের কথা, তাহলে ওই কথার মাধ্যমে আপনার আমার জীবনের আমূল পরিবর্তন হবে না। মান কালের দিকে আমরা তাকাবো না, মা কাল কে বলছেন কথা সেই ব্যক্তির দিকে না তাকিয়ে কি বলা হচ্ছে কথা সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জীবনের আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া যেন বানাইয়া দেন, সবাই বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি, শুধু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মধ্যে আমরা কি বলি প্রতিনিয়ত প্রতি নামাজের প্রতি রাকাতে, এই কথাটার দিকে আমি আলোকপাত করার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, আজকে অত্যন্ত কঠিন ফিতনার জমানা, যেই জমানার মধ্যে আমাদের জাহির এবং বাতিন, আমাদের বাহ্যিক অবস্থা আমাদের আভ্যন্তরীণ অবস্থার সাথে কোনো মিল নাই। আমরা বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করছি এবং করব, তর্জমাটা খেয়াল রাখবেন খুব ভালো হবে, যদিও সময় এখন আমাদের একটু অগুছালো সময়,
সবাই বসতে পারতেছি না, মনোযোগ দিতে পারতেছি না। আমি সকলের, যারা বসা আছেন সকলের মনোযোগ আকর্ষণ করছি, ইয়াকা না'বুদুর তর্জমাটা আমরা ভালো করে শুনে নেই। ইয়াকা না'বুদু, আমরা আল্লাহ আমাদের প্রতিপালককে বলতেছি কেবলমাত্র আপনারই ইবাদত করছি এবং করব, অঙ্গীকারমূলক কথা, অঙ্গীকারমূলক কথা। না'বুদু ফেলে মুজারে, যেটা প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালকে একসাথে প্রকাশ করে। আমি এই মুহূর্তে বলছি ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করছি এবং করব। ভাই আমরা যদি একটু খেয়াল করি ভালো হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করছি এবং করব, আপনার কাছেই কেবলমাত্র সাহায্য প্রার্থনা করছি এবং করব। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যদি এই কথাটি আমরা নিয়ে যেতে পারি, সাথে করে নিয়ে যেতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের জিন্দেগির আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমরা বলছি কি আর করছি কি, আমি এখন সুরেলা আওয়াজ দিয়ে কথা বলবো না, যেহেতু গাড়িগুলো চলতেছে, পরিবেশটাও একটু অন্যরকম। তো আমরা যারা বসা আছি, আমরা যারা বসা আছি তাদের ফজিলত আমরা একটু জেনে নেই। আমাদের ফজিলত কি, এই মাহফিলে যারা আমরা বসা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে তার মুকাররব নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। ওই মাহফিলের মধ্যে কি হচ্ছে? তো ফেরেশতারা বলেন যে ওখানে আপনার কথা আলোচনা হচ্ছে, আপনার ইবাদতের আলোচনা হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন যে ওই যে মাহফিল আছে, কুরআনের মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পাঠিয়ে দেওয়া ফেরেশতার দল এই মাহফিলটাকে পরিবেষ্টন করে আছেন, এবং এই মাহফিলে যারা বসা আছেন এদের উপর অনবরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। রহমতের চাদরের মধ্যে আমরা আবৃত অবস্থায় আছি, যদিও আমাদের পাশে বাজার রয়েছে, ওইদিকে রোড রয়েছে। আমরা যারা ওখানে বসা আছি, আমরা বেহেশতের ময়দানে বসা আছি, বেহেশতের মধ্যে বসা আছি, জান্নাতের টুকরার মধ্যে। অতএব আমরা ওখানে যে বসে আছি, আমাদের নিজেদেরকে আমরা নিজেরা সৌভাগ্যবান মনে করতে হবে, কারণ হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে বিশেষভাবে মেহরবানি করে আমাদেরকে নির্বাচিত করে এই মাহফিলের মধ্যে, এই অধিবেশনে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। এটা সকলের জন্য সম্ভব হইতেছে না। তো এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে, এত বড় সৌভাগ্য দান করেছেন। আমরা সংক্ষিপ্ত আলোচনা হবে, সেদিকে আলোকপাত করার চেষ্টা করছি। তা আমি এই কথাটির অবতারণা কেন করলাম, আমরা কঠিন ফিতনার জমানার মধ্যে আছি, যেদিকে তাকাই সেদিকেই আজকে ঝামেলা, যেদিকেই যাই সেদিকেই ঝামেলা। আমরা আজকে কোন দিকে যাব, মুক্তির পথ কি আমরা খুঁজেই পাচ্ছি না। আল্লাহর এক বান্দা, আমার এক বন্ধু একটা প্রশ্ন করেছিলেন যে হুজুর, বর্তমান জমানায় যে সমস্যা চলতেছে, আমরা কোন দিকে যাব, কি করব? আমরা সাধারণ মানুষ যারা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, এদিকে আলোচনা হয় সেদিকে আলোচনা হয়, কত রকমের কথাবার্তা হচ্ছে, একই কথা বিভিন্ন আঙ্গিকে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা যাব কোথায়, আমরা সঠিক পথ পাব কোথায় থেকে, কিভাবে আমরা সঠিক পথে আসি সেটা বুঝতে পারবো কিভাবে? তো ওই ব্যক্তির জবাবে যা বলা হয়েছিল, এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করে আমাদের আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সময় খুব সংকীর্ণ। আমাদের সমাজে যত সমস্যা আছে, সব সমস্যার পিছনের প্রধানতম কারণ হচ্ছে আমরা কোরআনে কারিমের সঙ্গ ছেড়ে দিয়েছি। এই কথাটি আমার কথা নয়, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই নাম শুনেছি, আজাদী আন্দোলনের প্রধান রূপকারদের অন্যতম, এই ব্রিটিশ ভারতের, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশদের হাত থেকে পুরা ভারতীয় উপমহাদেশকে মুক্ত করার জন্য মুক্তি সংগ্রামে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রথম সারির থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তন্মধ্যে হযরতে উলামায়ে কেরামদের মধ্যে সরপরস্ত যিনি ছিলেন, নেতা ছিলেন, সকলের উলামায়ে কেরামের নেতা ছিলেন,
হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে গ্রেফতার হয়ে গেলেন, মক্কা শরীফ থেকে গ্রেফতার হয়েছিলেন। মোহাম্মদ শরীফ নামক ব্যক্তি ছিলেন মক্কার গভর্নর, তিনি ব্রিটিশ রাজের হাতে ধরিয়ে দিলেন, এই দেখেন আপনাদের বিদ্রোহী, আপনাদের রাষ্ট্রদ্রোহী, আমি তাকে গ্রেফতার করে দিলাম। বাস তারা নিয়ে আসলো, শেষ পর্যন্ত মাল্টার জেলখানায় বন্দি রাখলো। 4 বছর যাবৎ তিনি সেই মাল্টার জেলখানায় বন্দি ছিলেন। সেখান থেকে যখন ওনার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গেল, খুবই খারাপ, শরীর অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষু প্রায়, এমন অবস্থার মধ্যে তারা দেখলো যে এই ব্যক্তি যদি জেলের মধ্যে বন্দী থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আমাদের সিংহাসন পরিবর্তন হয়ে যাবে, পুরা দেশের মধ্যে পরিবর্তন সৃষ্টি হয়ে যাবে, এই জন্য এই ব্যক্তিকে তারা মুক্তি দিয়ে দিয়েছিল। হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন মুক্তি পেয়ে আসলেন দেওবন্দ এলাকায়, মসজিদের মধ্যে এসে জমায়েত হয়েছেন ওলামায়ে কেরামগণ সাক্ষাৎ করার জন্য, তখন তিনি তার সেই অভিজ্ঞতার কথা বলেছিলেন, আমি 4 বছর মাল্টার জেলখানায় বন্দী থেকে 2টি সবক শিখে এসেছি, উম্মতের অধঃপতনের, পুরা মুসলিম মিল্লাতের অধঃপতনের 2টি কারণ আমি শিখে এসেছি, জেনে এসেছি, বুঝে এসেছি। যখন এত বিজ্ঞ প্রাজ্ঞ এক ব্যক্তি বলতেছেন যে আমি আমার 4 বছরের বন্দী জীবন থেকে 2টি জিনিস আমি শিখেছি, যে মুসলমানদের অধঃপতনের প্রধানতম কারণ কি হতে পারে, সেগুলো যখন তিনি বলেছেন শিখে এসেছি, তো উলামায়ে কেরাম সকলের মনোনিবেশ এমনভাবে হলো যে এই বৃদ্ধকালে এই বৃদ্ধ লোক কি শিখে এসেছেন 4 বছরের জেলবন্দি থেকে, তখন সবাই একদম মনোযোগের সাথে সেই কথাগুলো শুনেছিলেন। আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আসলে উনার কথাগুলোই আমি নকল করব, আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তো উনি বলেছিলেন, দেখেন আমার দৃষ্টিতে আমার যে বুঝ হয়েছে, আমি যা বুঝতে পেরেছি, আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি যা খুঁজে পেয়েছি, এই পুরা মুসলিম জাহানের তামাম মুসলিম জাতির অধঃপতনের প্রধানতম কারণ হচ্ছে আমরা সবাই মিলে তারিখে কোরআন হয়ে গেছি, আমরা সবাই সবাই একসাথে কোরআনের সঙ্গ আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাদের এই অধঃপতন। দ্বিতীয় কারণ তিনি বললেন, দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের পারস্পরিক মতানৈক্য মতবিরোধ, বাহামি ইখতিলাফ, আমরা এমনভাবে মতবিরোধ করছি, মতভিন্নতা, যে মতবিরোধের কারণে একটা বিষয়ে আপনার আমার দুজনের 2 মত থাকতেই পারে, কিন্তু এই 2 মত হওয়ার কারণে আপনার যুক্তিতে, আপনার বিবেকে, আপনার দলিলের ভিত্তিতে আপনি এটাকে একটা মত পোষণ করতেই পারেন একটি বিষয়ের ক্ষেত্রে, ঠিক আমিও আমার যুক্তিতে আমার বিবেকের কারণে আমি আরেকটি মত পোষণ করতেই পারি, এই জন্য কি আপনি আমার শত্রু হয়ে যাবেন আর আমি কি আপনার শত্রু হয়ে যাব, এটা কি কোনো বিবেচনার কথা হতে পারে, এটা বিবেকসম্মত কথা হতে পারে? কিন্তু আজকে আমাদের সমাজ অধঃপতনের দিকে যাওয়ার প্রধানতম কারণের 2 নম্বর কারণ হচ্ছে বাহামি ইখতিলাফ, পারস্পরিক মতভিন্নতা, মতবিরোধ। আমার কথা নয়, এটা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো বলেছেন। যখন এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের মাহফিলে এই কথাগুলো বলেন, তখন বড় বড় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন, এই কথাগুলো লিপিবদ্ধ করছিলেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার পিতা, মুফতি আজম হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো তিনি লিখছিলেন। তিনি তখন যখন লিখছেন পরবর্তীতে বলছেন, হযরতের উভয় কথাই মূলত এক কথাই, 2 কথা মিলে এক কথাই, অর্থাৎ আমাদের অধঃপতনের একমাত্র কারণ আমাদের পারস্পরিক মতবিরোধ, মতভিন্নতা। যাই হোক, হযরত উপস্থিত মুরব্বিয়ানে আজাম, এখন আমাদের এই অধঃপতন থেকে উত্তরণের একমাত্র ব্যবস্থা কি হতে পারে, সেদিকে আলোকপাত করে, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, 7 মিনিট আছে মাত্র, 8 মিনিট। তো যাই হোক, উত্তরণের একমাত্র ব্যবস্থা, আমার যে বন্ধু প্রশ্ন করেছিলেন তার জবাবে এই কি কথা বলেছিলাম, আমাদের আজকের যে মসজিদগুলো আছে পাড়ায় মহল্লায় বাজারে হাট বাজারে যত মসজিদগুলো আছে সবগুলো মসজিদকে আমরা আজকে হিদায়ত শূন্য করে ফেলেছি, ওহিয়া খারাবুম মিনাল হুদা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর পূর্বে বলে গিয়েছিলেন,
লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আরেকটি পয়েন্ট রয়ে গেছে, এটা আমি বলি নাই, আলোচনা যেহেতু করতে পারবো না। তো তিন নম্বর পয়েন্ট, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদগুলো সুসজ্জিত হবে, বিশাল আকারের অট্টালিকা হবে, খুব কারুকার্যময় সৌন্দর্যমণ্ডিত মসজিদ হবে, কিন্তু সেই মসজিদগুলো সম্পূর্ণ হেদায়ত মুক্ত হয়ে যাবে, হেদায়ত শূন্য হয়ে যাবে। কেন, কিভাবে হয়? আজকে মসজিদগুলোর মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকেই পুরো ইসলামের শিক্ষার প্রচলন ঘটিয়েছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, রাষ্ট্রের পরিচালনা করেছিলেন, সংসদ ভবন মসজিদকেই বানিয়েছিলেন। হেদায়তপূর্ণ যত কথা আছে, বক্তব্য আছে, ওয়াজ নসিহত উপদেশ যা আছে, সব কিছু মসজিদ থেকেই দেওয়া হতো। সত্যের পক্ষের কথা মসজিদেই বলা হতো, এবং অসত্যের কথা, বাতিলের কথা, অসৎ কর্মের কথা, পাপাচারীর পাপের কথা, যেগুলো থেকে বেঁচে থাকা জরুরি, সেই কথাগুলো মসজিদেই বলা হতো। কিন্তু আজকে কি হয়েছে আমাদের সমাজের অবস্থা, মসজিদগুলোকে আমরা একটা ইবাদতখানা, মা'বাদ, মাসনা বানিয়ে নিয়েছি, ইবাদতখানায় বানিয়ে নিয়েছি। জাস্ট মসজিদে আসলাম ঠিক নামাজের মুহূর্তে, আর নামাজগুলো আদায় করে আবার পালিয়ে গেলাম, এমন অবস্থায় আমরা দৌড়াই মসজিদ থেকে। এটাকেই বলা হয় ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ শুধু শুধু নামাজের জায়গা নয়, আজকে আমরা শুধু নামাজের জায়গা বানিয়ে নিয়েছি, দিনের আর কোনো কাজ আমরা করতে রাজি হই না। যদি কেউ উদ্যোগী হন, যদি কেউ এই ব্যাপারে সচেষ্ট হন, তাহলে তাকে আমরা বাধা দিয়ে দেই। অথচ মসজিদই ছিল মুসলমানদের একমাত্র শিক্ষাগার, ক্যান্টনমেন্ট ছিল। তো ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হিদায়ত শূন্য হয়ে গেছে। তাই যদি আমরা এই অধঃপতন থেকে পুরা জাতিকে উত্তরণ ঘটাতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মসজিদে নববী থেকে কোরআনে কারিমের শিক্ষা চালু করেছিলেন, যেই শিক্ষার মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরকে, এই আয়ামে জাহিলিয়াতের মানুষদেরকে আলোর প্রতি নিয়ে এসেছিলেন, হেদায়তের প্রতি নিয়ে এসেছিলেন, যেই জাহিল মানুষ, অজ্ঞ, অম্বি, মূর্খ মানুষদেরকে আলোর মানুষে, নূরানি মানুষে পরিণত করতে পেরেছিলেন, যদি আজকের সমাজকে পরিবর্তন করতে হয়, তাহলে সেই মসজিদগুলোকেই আমরা কোরআনের শিক্ষাগার হিসেবে যদি আমরা গ্রহণ করতে পারি, কোরআনের শিক্ষাগার হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা যেভাবে আমাদের পূর্বসূরীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতির মুক্তির পাতেও, পথ এবং পাতেও ঘোষণা করেছিলেন, প্রকৃষ্টতম পথের ঘোষণা করেছিলেন, হিদায়তের আলোকমালা, আলোকবর্তিকা যে মসজিদ থেকে আমাদেরকে দিয়েছিলেন, আজকে যদি আমরা সেই মসজিদে সেই কাজগুলো চালু করতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের মসজিদগুলো আমাদের ইমানের খোরাক দিবে, আমাদের জীবনের খোরাক দিবে। আমার চিন্তাধারা, আমাদের যে ভ্রান্ত চিন্তাধারা আছে, ভ্রষ্ট চিন্তাধারা আছে, আমরা যে ভ্রান্তির দিকে চলে যাচ্ছি, ভ্রষ্টতার দিকে চলে যাচ্ছি, অন্য কোনো ব্যক্তির কথায় আমরা প্রভাবান্বিত হয়ে আমরা ভ্রান্তির দিকে, ভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু সেই পথ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে পবিত্র কোরআনে কারিমের দার্স যদি আমরা মসজিদ কেন্দ্রিক চালু করে ফেলি, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে কেউ কোনোদিন পথ ভ্রষ্টতার দিকে নিতে পারবে না, পারবে না, পারবে না। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এই মানব মণ্ডলীর বিশ্ব বর্তমান সময়ের মানব জাতির অধঃপতন থেকে উত্তরণের জন্য তিনি অঙ্গীকার করেছিলেন ওলামায়ে কেরামের সম্মেলনে, যে কি, আমি এখন থেকে অঙ্গীকার করেছি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব কোরআনে কারিমের শিক্ষাকে শুধু মাদ্রাসার ভিতরে আমি সীমাবদ্ধ না রেখে ওই কোরআনে কারিমের শিক্ষাকে আম মাহফিলগুলোর মধ্যে আমি চালু করে দিব, মসজিদের মধ্যে আমি কোরআনের শিক্ষাকে চালু করে দিব। এবং এইভাবে যেভাবে সামাজিক মাহফিলগুলো হয়, সামাজিক অনুষ্ঠান হয়, প্রত্যেকটি মাহফিলের মধ্যে কোরআনে কারিম, এ ব্যাপারে একটি ভুল কথা আছে প্রচলিত যে কোরআনে কারিম কঠিন জিনিস, সবাই বুঝতে পারে না। আবার আরেকটি কথা এমন রয়েছে যে কোরআনে কারিম এতই সহজ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, যে এতই সহজ, এতই সহজ যে কেউ বুঝতে পারে, এই কথাটা যেমন ভুল, ঠিক এর বিপরীত যে কথা প্রথমে আমি বলেছি যে কোরআনে কারিম অর্জন করা, জ্ঞান অর্জন করা অনেক কঠিন, সেই কথাটিও ভুল।
কোরআনে কারীম একটি আলোকবর্তিকা। কেউ কেউ মনে করেন একা একা যদি আমি কোরআন পড়ে নেই তো আমি মুক্তি পেয়ে যাব, আমি অনেক সহজ যেহেতু আল্লাহ বলেছেন। এরকম যারা ধারণা পোষণ করেন এরাই আজকে অনেক ক্ষেত্রে বষ্টতাকে নিজের জন্য নিজে ডেকে আনতেছেন। এজন্য আমি ভাইদের কাছে আবদার করব, একজন বিজ্ঞ দক্ষ প্রাজ্ঞ আলেমের কাছে আমি কোরআনে কারিম শিকার চেষ্টা করব। কারণ কোনো সাহাবী নিজের তরফ থেকে কোরআনে কারিমের প্রথমত কোনো ব্যাখ্যা দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার আলোকে সাহাবায়ে কেরামগণ কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরামের পর তাবেঈনগণ কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেইভাবে কোরআনের তাফসির করেছেন ব্যাখ্যা দিয়েছেন সেইভাবে, ঠিক তাবেঈনের পর তাবেও তাবেঈনগণ শিক্ষা গ্রহণ করেছেন, তাবেঈদের কাছ থেকে যে ব্যাখ্যা পেয়েছেন ধারাবাহিকভাবে রসুল থেকে শিক্ষা, রসুল থেকে পাওয়া ব্যাখ্যা, সাহাবাদের থেকে পাওয়া ব্যাখ্যা, তাবেঈদের থেকে পাওয়া ব্যাখ্যা, তবে তাবেঈগণ গ্রহণ করেছেন, এইভাবে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যে কোরআনের ব্যাখ্যা আমাদের পর্যন্ত চলে এসেছে। সঠিক ব্যাখ্যার উপর নিজেদেরকে হেদায়তের উপর রাখতে হলে সেইভাবে যদি আমরা কোরআন চর্চা করি তাহলে আমরা হেদায়তের উপর থাকবো, অন্যথায় আমরা ভ্রষ্ট হয়ে যাব। ভ্রান্তির অন্যতম কারণ কোরআন এবং সুন্নাকে একাকী পাঠ করা পড়া। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কথা আমি সংক্ষেপে শেষ করে ফেলবো, অনেক কথাই আলোচনার ছিল, শুধু একটি কথা বলবো। মোহতরম হাজিরিন, আজান হয়ে গেছে, সলাতুল আসরের জন্য আমরা প্রস্তুতি নিব। একটি কথা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। বলতেছিলাম ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করছি এবং করব, আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি এবং করব। আর ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক, আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত প্রতিদিন ইশার সালাতের পর উইতিরের নামাজ পড়ার সময় যখন আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দুআয়ে কুনুত পাঠ করি সেই অংশে এসে বলি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক। এই কথাটি তর্জমা করতেছি, আমরা বলি কি আল্লাহ আমরা সম্পর্ক ছেদ করলাম, সম্পর্ক ছেদ করলাম, আমরা তাদেরকে পরিত্যাগ করলাম, কাদেরকে? মান ইয়াফজুরুকা, যারা আপনার সাথে নাফরমানি করে, আল্লাহর নাফরমান যারা আছে তাদের সঙ্গ পরিত্যাগ করার অঙ্গীকার আমরা করছি প্রতিদিনত, কিন্তু পরের দিনই আমরা তাদের সাথে আবার স্বাভাবিক চলাফেরা করতে আসি। তা আমরা যে আল্লাহর সাথে অঙ্গীকার করি এবং সেগুলো ভঙ্গ করি, আমাদের অধঃপতনের অন্যতম আরেকটি কারণ সেইটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।